আর্থ্রাইটিস কত প্রকার, আর্থ্রাইটিস কাদের এবং কোন বয়সে বেশি হয়, এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ছফিউল্লাহ প্রধান। আর্থ্রাইটিস 100-এরও বেশি প্রকার, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলিটিস, গাউট, জুভেনাইল আর্থ্রাইটিস যা বাচ্চাদের হয়, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রি অ্যাক্টিভ আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, স্কেরোডার্মা, SLE, তাছাড়া অন্যান্য রোগের কারণেও আর্থ্রাইটিস হতে পারে। প্রশ্ন, আর্থ্রাইটিস কাদের এবং কোন বয়সে বেশি হয়? উত্তর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ছফিউল্লাহ প্রধান। আর্থ্রাইটিস সাধারণত বয়স্কদের বেশি হয়, তবে বাচ্চাদেরও হয়ে থাকে। যে কোনো বর্ণের, যে কোনো বয়সে, যে কোনো সংস্কৃতির মানুষের আর্থ্রাইটিস হতে পারে, তবে পুরুষদের তুলনায় মহিলাদের আর্থ্রাইটিস বেশি হয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।